আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ক্যারিয়ার হিসেবে আমাদের জন্য কি সুপারিশ করবেন? ডাক্তার হিসেবে কোন পেশাকে আমি সুপারিশ করব? ক্যারিয়ারের প্রসঙ্গে যদি বলতে হয়, হোক সেটা ছেলে বা মেয়ে, পুরুষ বা মহিলা, তরুণ বা তরুণী, আমি সেশনের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছি, সেটা সুরা ফুসিলাত অধ্যায় নম্বর 41 আয়াত 33 বলা হয়েছে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিল সলিহান কওলা ইন্নাল মুসলিম। সাধারণত এখনকার দিনে আমরা দেখতে পাই যে সবচেয়ে সম্মানজনক যে পেশাটা আপনারা দেখবেন সেটা হচ্ছে মেডিকেল ডাক্তার হওয়া। আর আমিও 20 বছর আগে মনে করতাম এটা সবচেয়ে শ্রেষ্ঠ পেশা। ডাক্তারি অবশ্যই ভালো পেশা, মোটেও খারাপ না, কারণ মেডিকেল ডাক্তার হলে তোমরা অসুস্থ মানুষের রোগ নিরাময় করবে, তারা সুস্থ থাকবে, এছাড়াও তোমরা নিশ্চিত করবে তাদের জীবন যেন ভালোভাবে কেটে যায়। এটা হলো অন্যতম একটা উপায়, আল্লাহ সুবহানাহু তাআলা এভাবে শেফা দেন। তবে ডাক্তারি হচ্ছে জারিয়া, অনেক সময় এই প্রক্রিয়াতে আল্লাহ শেফা দেন, এটা একটা ভালো পেশা। তবে আমি আগেও বলেছি পবিত্র কোরআনের সেই আয়াতটা সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 33, যে কথা ওই ব্যক্তি অপেক্ষা কেউ উত্তম যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি তো মুসলিম। যখন আমি মানুষের রোগ নিরাময় করতাম তখন খুব আনন্দ পেতাম, তবে যখন মানুষকে আধ্যাত্মিক নিরাময় করলাম তখন আরো অনেক বেশি আনন্দ পেলাম। মেডিকেল ডাক্তার হয়েছিলাম মানুষের সেবা করার জন্য, কিন্তু পরে আরো ভালো পেশা পেয়ে গেলাম মানুষকে আধ্যাত্মিকভাবে নিরাময় করা, এটা শরীরের রোগ নিরাময়ের চেয়ে অনেক বেশি ভালো। তার মানে এই না যে মেডিকেল ডাক্তার হওয়া ভুল কাজ, এটা ভালো পেশা। তবে আরো ভালো পেশা হলো দায়ী হওয়া। তাই শ্রেষ্ঠ পেশা যদি আখিরাতের কথা মাথায় রাখি, এছাড়াও যদি ইহকালের কথা বলি, সেটা হলো আল্লাহর বাণী তাদের কাছে প্রচার করা যারা এ সম্পর্কে জানে না। তোমাদের সামনে দুটো অপশন আছে, পার্ট টাইম দায়ী হতে পারবে, পাশাপাশি অন্য কোনো প্রফেশন যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ী, অথবা হতে পারো ফুল টাইম দায়ী, সেখানে পুরো সময়টা দিতে পারো। তোমরা যে পেশাটাই বেছে নাও, এখানে খেয়াল রাখতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি মানুষকে নিয়ে যেতে পারো। যদি তোমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখো এবং সাহাবীগণের জীবনী, এখন পেশা বলতে কি বোঝাচ্ছ সেটা খুব গুরুত্বপূর্ণ। ক্যারিয়ার শব্দটার মানে কি? যদি বলো পেশা মানে যে কাজে বেশিরভাগ সময় ব্যয় করছো সেই কাজটাই পেশা, এটাই হলো সঠিক সংজ্ঞা। এর মানে এই না যে কাজ করে জীবিকা নির্বাহ করবে, বেশিরভাগ মানুষ ভাবে যে কাজের মাধ্যমে টাকা উপার্জন করবে সেটাই হচ্ছে পেশা। আমার মতে পেশা হচ্ছে সেই কাজ যে কাজে দিনের বেশিরভাগ সময় ব্যয় করছো, এটা গড়ে। পাশাপাশি দৈনন্দিন কাজও আছে, যেমন ঘুমানো, খাওয়া দাওয়া, নামাজ আদায় করা, এটা ফরজ মুসলিমদের জন্য। এগুলো বাদ দিলে 10-12 ঘন্টার সময় পাবে প্রতিদিন, বেশিরভাগ সময় কোথায় ব্যয় করছো? আমার মতে বেশিরভাগ সময় যে কাজে ব্যয় করছো সেটাই পেশা। এদিক থেকে বললে আমাদের নবীজি যদি ব্যবসায়ী ছিলেন, তবে আমার মতে দায়ী ছিলেন, তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত নবী, পেশার দিক থেকে তিনি ছিলেন দায়ী, মানে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচার করেন তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, দায়ীর চেয়ে অনেক উপরে। আর পাশাপাশি ব্যবসাও করতেন, আমার মতে তিনি পেশায় ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, তিনি বেশিরভাগ সময় ব্যয় করতেন আল্লাহর বাণী প্রচারে, আর তিনি ছিলেন পার্ট টাইম ব্যবসায়ী। একইভাবে সাহাবীগণের মধ্যেও অনেকে ব্যবসা করতেন, কাজ করতেন, তবে বেশিরভাগ সময় তারা বাণী প্রচার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমিও আলহামদুলিল্লাহ অনেক ব্যবসার সাথে জড়িত আছি, এভাবে বললে আমি ব্যবসায়ী, আমার অনেক ব্যবসা আছে, যদিও এসব ব্যবসায় মাসে একদিনের বেশি সময় ব্যয় করি না, আমার সবগুলো ব্যবসা মিলিয়ে সেখানে মাসে একদিনও সময় ব্যয় করি না ব্যবসা দেখাশোনার জন্য। তবে হ্যাঁ, আমি একজন ব্যবসায়ী, আমি একজন সাইলেন্ট পার্টনার, একটা ক্লিনিকে আমার ভাই সব কিছু দেখাশোনা করে, এভাবে দেখলে আমি মেডিসিনের ফিল্ডে জড়িত। তবে আমি বছরে হয়তো একদিনও যাই না সেই ক্লিনিকে, আমাদের ক্লিনিক, আমি বেশিরভাগ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচার করে বেড়াই,
ফুল টাইম পেশার দিক থেকে আমি একজন দায়ী। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওমান আসানু কলাম মিম্মান দাইলাল্লাহি ওয়া আমিল সলিহাহ কলা ইন্নাল মুসলিম। কথা ওই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, সৎ কাজ করে আর বলে আমি তো মুসলিম। তাহলে আল্লাহ তাআলা বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হলো আল্লাহ সুবহান ওয়া তাআলার পথে মানুষকে আহ্বান করা। একই কথা বলা হয়েছে সূরা আসর অধ্যায় নম্বর 103 আয়াত 1 থেকে 3 বলা হয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ মহাকালের শপথ, মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয়, তারা বাদে যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয় এবং যারা মানুষকে সতের উপদেশ দেয়। তাহলে একটা হচ্ছে ঈমান, দুই নম্বর সৎ কাজ, তিন নম্বর মানুষকে সত্যের উপদেশ দেয়া, চার নম্বর মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। কোন মানুষের বেহেশতে যেতে তাকে এই চারটা শর্ত অবশ্যই পূরণ করতে হবে। ঈমান, সৎ কাজ করা, মানুষকে সত্যের উপদেশ দেয়া, মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। যদি এর একটা বাদ যায় তাহলে স্বাভাবিক পরিস্থিতিতে বেহেশতে যেতে পারবে না। হয়তো তুমি নিয়ম মেনে চলা মুসলিম, হয়তো নামাজ আদায় করে থাকো, হজ পালন করেছ, রমজান মাসে রোজা রেখেছ, হয়তো জাকাতও দিয়েছ, কিন্তু তুমি দাওয়া না দিলে সূরা আসর অনুযায়ী বেহেশতে যেতে পারবে না। শুধু দাওয়া দিলেই হবে না, সবগুলোই সমান গুরুত্বপূর্ণ। ঈমান, সৎ কাজ করা, দাওয়া, মানুষকে সত্যের উপদেশ দেয়া এবং মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। কেউ বেহেশতে যেতে গেলে এই চারটা শর্ত পালন করতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ। যদি একটা বাদ যায় স্বাভাবিক পরিস্থিতিতে বেহেশতে যেতে পারবে না। আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে আলাদা কথা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48, এছাড়াও সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116 আল্লাহ বলেছেন, তিনি চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন কিন্তু শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না। কারণ কেউ যদি শিরক করে, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে, সে জঘন্য পাপ করেছে, অনেক দূরে চলে গেছে। যদি তুমি দাওয়া না দাও তারপর আল্লাহ তোমাকে বেহেশতে পাঠালেন, সেটা আল্লাহর ব্যাপার। তবে স্বাভাবিক পরিস্থিতিতে সূরা আসর অনুযায়ী দাওয়া না দিলে কেউই বেহেশতে যেতে পারবে না। এটার ভিত্তিতে এছাড়াও কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 104, যে তোমাদের মধ্যে এমন একটা দলের উদ্ভব হোক যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং অসৎ কাজে নিষেধ করবে, এই মানুষগুলোই পরবর্তীতে সফল কাম হবে। তাহলে পবিত্র কোরআনের এই আয়াতগুলোর উপর ভিত্তি করে আমার মতে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হচ্ছে দায়ী হওয়া। এখন দায়ী হিসেবে তুমি বেশিরভাগ সময় সরাসরি দাওয়া দিতে পারো, যেমন লেকচার দিতে পারো, অথবা কারোর সাথে আলোচনা, মানুষজনকে বোঝানো, অথবা অনেক পেশা আছে যেখানে পাশাপাশি দাওয়া দেওয়া যেতে পারে। যেমন ধরো যদি কোনো ইসলামিক স্কুলে টিচার হও, এই পেশাটাও এক ধরনের দাওয়া দেয়া, যদিও সেখানে আছে মাত্র কয়েকজন ছাত্র, 50 জন, 100 জন, 200 জন বা এরকমই সীমিত। এরকম হবে যদি শিশুদের লেখাপড়া শেখানোর দায়িত্ব নাও, এভাবে স্কুলে যখন শিশুদের পড়াবে তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া, এটা তো আসলে একজন দায়ীর কাজ। তাহলে একটা হচ্ছে লেকচার দেওয়া, হয়তো তাকে মানুষ দায়ী হিসেবে চেনে, অথবা একজনকে দাওয়া দেওয়া, পেশা হতে পারে টিচার হওয়া, অথবা পেশা হতে পারে ডাক্তারি। ডাক্তার হয়ে যখন তুমি রোগীর ট্রিটমেন্ট করবে তখন আল্লাহর বাণী প্রচার করো। যদি ডাক্তার হও তাহলে হতে পারবে পার্ট টাইম দায়ী, ডাক্তারের বদলে টিচার হলে ফুল টাইম দায়ী হওয়ার কাছাকাছি যেতে পারবে। ডাক্তারিও ভালো পেশা। আর আমি যখন বুঝতে পারলাম যে ফুল টাইম দায়ী হলে সেটা ভালো হবে আমার আখিরাতের জন্য, তখন আমি শরীরের ডাক্তারের বদলে আত্মার ডাক্তার হয়ে গেলাম, শেখ দিদাতের সাথে পরিচয়ের পরে। এগুলোর উপর ভিত্তি করে পেশার ব্যাপারে হোক ছেলে বা মেয়ে, পুরুষ বা মহিলা, সবচেয়ে ভালো পেশা হচ্ছে মানুষের কাছে আল্লাহ সুবহান ওয়া তাআলার বাণী পৌঁছে দেয়া। সেটা ভালো হবে ইহকাল আর পরকালের জন্য। তাহলে একটা হলো ফুল টাইম দায়ী, হয় লেকচার দেবে অথবা আলোচনা করবে, অথবা কোনো ইসলামিক প্রতিষ্ঠানে যোগ দেবে, সেখানে থাকতে পারে সামনে অথবা পেছনেও। ব্যাপারটা এমন না যে যদি সামনে থাকো শুধু তাহলে তোমাকে দায়ী বলা হবে। যদি অন্য কারো লেকচারে সাহায্য করো অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ করছো যারা ইসলাম ধর্মের বাণী প্রচার করছে, এই কাজটাও এক ধরনের দাওয়া। হয়তো তুমি থাকবে কম্পিউটার ডিপার্টমেন্টে অথবা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে, থাকতে পারো রিসার্চ ডিপার্টমেন্টে। ব্যাপারটা এমন না যে যে ব্যক্তি স্টেজে লেকচার দিচ্ছে শুধু তাকেই দায়ী বলা হবে। হ্যাঁ, সে ডাইরেক্ট দায়ী, তাকে যারা সাহায্য করছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো লোক জিহাদে যায়, যখন যুদ্ধে যায়, সেই সময়ে যে তার ঘোড়ার জিনটা বেঁধে দেয় সেও অবশ্যই পুরস্কার পাবে।
যে লোক যুদ্ধের ঘোড়ার জিন বেঁধে দেয় সেই লোকও পুরস্কার পাবে। একইভাবে যে একজন দায়ীকে তার কাজের সাহায্য করে থাকে অথবা এমন প্রতিষ্ঠানে কাজ করে যারা ইসলামের বাণী প্রচার করে, তাহলে সেই পুরুষ বা মহিলাও একইভাবে তাদের পুরস্কারটা পাবে সত্যের বাণী প্রচারে তাদের অবদান রাখার জন্য। তাই আমার মতে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হচ্ছে ফুল টাইম দায়ী। দ্বিতীয় হলো, এমন কোন পেশা আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচার করা যায়, উপকার হবে ইহকাল ও পরকালে। এছাড়াও আরো কিছু পেশা আছে যেগুলো তিন নম্বর লেভেলে। হ্যাঁ, ডাক্তার হয়ে তুমি দাওয়া দিতে পারো, ইঞ্জিনিয়ার হয়ে দিতে পারো, ব্যবসায়ী হয়ে দিতে পারো, তবে কত ভালোভাবে দিচ্ছ সেটা গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় অনেক ব্যবসায়ী আল্লাহর বাণী প্রচার করতে চায় না, কারণ তারা মনে করে যদি আল্লাহর বাণী প্রচার করে তাহলে তাদের ব্যবসায় ক্ষতি হতে পারে। তাহলে আল্লাহর খাতিরে তুমি কতখানি ত্যাগ করতে পারবে সে ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। এখন তুমি যে ক্যারিয়ারই বেছে নাও, দেখবে সেখানে কিভাবে বাণী প্রচার করতে পারো। সেজন্য আমি যখন এই পাঁচটা ব্রাঞ্চ বেছে নিয়েছি, যে কারণে আমাদের স্কুলে ভবিষ্যতে পাঁচটা ব্রাঞ্চ চালু করতে যাচ্ছি, এগুলো সম্পর্কে আগে বলেছি, সবগুলোই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেওয়ার কাজে জড়িত। এক নম্বর বলেছিলাম যে ব্যাচেলর ইন দ্য ফিল্ড অফ দাওয়া, এটা ডাইরেক্ট। দুই নম্বর ব্যাচেলর ইন দ্য ফিল্ড অফ ইসলামিক স্টাডিজ, এটা সরাসরি। এরপর তিন নম্বর হচ্ছে ব্যাচেলর ইন মাস মিডিয়া, বিএমএম। মাস মিডিয়ায় থাকবে টেলিভিশন, স্যাটেলাইট, জার্নালিজম, প্রিন্ট মিডিয়া, তারপর থাকবে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট, জনগণের কাছে খবর পৌঁছে দেয়া। তবে যদি মাস মিডিয়ার পড়াশোনা করে মিথ্যা সাংবাদিকতা করো সেটা অর্থহীন। মাস মিডিয়ায় পড়াশোনা করে আল্লাহ তাআলার বাণী প্রচার করবে, এটাও ডাইরেক্ট দেওয়া হতে পারে, ইনডাইরেক্ট না। ধরো তুমি সাংবাদিক, একটা আর্টিকেল লিখলে ডাইরেক্ট দাও। যদি টিভিতে অনুষ্ঠান করো, হয়তো তুমি ডিরেক্টর অথবা ক্যামেরাম্যান, সেটা ইনডাইরেক্ট দাও। অথবা কোনো দায়ীর লেকচার ক্যামেরায় ধারণ করা, তারপর সেই অনুষ্ঠান অন এয়ার করা, যেটা লক্ষ লক্ষ দর্শক দেখবে, সেটা ইনডাইরেক্ট। এরকম হলো পুরস্কার পাবে। তবে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নবী বলেছেন, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, এক নম্বর খণ্ড, হাদিস নম্বর এক, যদি ক্যামেরাম্যান হিসেবে তোমার নিয়ত হয় যে আমি ইসলাম ধর্মের বাণী প্রচার করব, নিয়তের উপর ভিত্তি করেই সওয়াব পাবে। যদি নিয়ত হয় যে ক্যামেরাম্যান হলে আমি ভালো বেতন পাবো, তাহলে বেতনই পাবে, কিন্তু সওয়াব পাবে না। যদি তোমার প্রধান লক্ষ্য হয় আল্লাহর সন্তুষ্টি, এর পাশাপাশি বেতন কম বেশি ব্যাপার না। ইসলাম কখনো বলে না বিনা পয়সায় কাজ করতে হবে। এখানে নিয়তটা হচ্ছে আমি অন্য কোনো চাকরি করলে হয়তো 30,000 টাকা পেতাম, এখানে আল্লাহর পথে কাজ করে 20,000 টাকা পাচ্ছি, এখানে সব বেশি। যদি বাইরে 30,000 আর এখানে 40,000 পাও আর মূল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি হয়, তাহলে সব পাবে। আমরা এখানে একটা নিয়ম মেনে চলি, বাইরের প্রতিষ্ঠানের চেয়ে আমরা 10-20% বেশি বেতন দিই, যাতে সবাই আল্লাহর পথে আরো ভালোভাবে কাজ করে। তাহলে একটা কোর্স ব্যাচেলর ইন দাওয়া, দ্বিতীয়টা ব্যাচেলর ইন ইসলামিক স্টাডিজ, তিন নম্বর হলো বিএমএম ব্যাচেলর ইন মাস মিডিয়া, এরপর যেটা আছে বিএড, এখানেও তুমি যদি পড়াও কোনো ইসলামিক স্কুলে ডাইরেক্ট দাওয়া দিতে পারবে। সাধারণ স্কুলে ছাত্রছাত্রীদের আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়াটা কঠিন, সেখানে হতে পারবে পার্ট টাইম দায়ী। কিন্তু যদি ইসলামিক কোনো স্কুলে পড়াও, হয়তো পড়াচ্ছ ইংরেজি অথবা হয়তো অঙ্ক, তবে খেয়াল রাখবে ইংরেজি পড়ানোর সময় অথবা অঙ্ক পড়ানোর সময় তাদেরকে তৌহিদের ধারণা দিতে হবে, তাদেরকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে, এভাবে তুমি একজন দায়ী হবে। এখানে কি হচ্ছে, টিচার দায়ীদের প্রস্তুত করছেন, তাহলে সেই দায়ী যে সওয়াব পাবে টিচারও একই সওয়াব পাবেন। যেমন ধরো তুমি বিজ্ঞান পড়াও, উদাহরণ দিচ্ছি, ধরো বিশ্বজগতের সৃষ্টি সম্পর্কে বলছো, বিগ ব্যাং সম্পর্কে। পবিত্র কোরআনে আছে সূরা আম্বিয়া অধ্যায় 21:30, আল্লাহ বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি দেখে না, আন্না সামাওয়াতি ওয়াল আরদা আকাশমন্ডলী ও পৃথিবী একসাথে ছিল, আমি তাদের পৃথক করলাম। পবিত্র কোরআনের এই আয়াতটা সূরা আম্বিয়া অধ্যায় 21:30, এখানে বিগ ব্যাং সম্পর্কে সংক্ষেপে বলা হয়েছে। প্রথমে পুরো বিশ্বজগৎ ছিল একটা ছোট্ট বিন্দু, সেখানে একটা বিস্ফোরণ হলো, সেখান থেকে তৈরি হলো গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, সূর্য, এছাড়াও পৃথিবী যেখানে আমরা বাস করি। এই ব্যাপারটা বিজ্ঞানীরা জানতে পেরেছে 40 বছর আগে, 50 বছর আগে, এটা কোরআনে সংক্ষেপে বলা হয়েছে। এভাবে মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসতে পারবে। তাহলে একজন টিচারও এভাবে নন ইসলামিক সাবজেক্ট পড়াতে গিয়েও দেওয়ার কাজ করতে পারে। আর শেষ যে কোর্সটার কথা বলেছি সেটা বিবিএ, ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এখন কোনো প্রতিষ্ঠান যদি সফল হতে চায়,
পবিত্র কোরআন বলছে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 43, ফাসআলু আলি যিক্রি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো জ্ঞানীদের জিজ্ঞেস করো। যদি কোনো প্রতিষ্ঠানকে ভালোভাবে চালাতে চান, সেখানে যদি বিবিএ করা লোকজন থাকে, এমবিএ করা লোকজন থাকে, তারা জানে কিভাবে অর্গানাইজ করতে হয়। এভাবে তারা কোনো একটা ইসলামিক প্রতিষ্ঠানকে চালিয়ে নিয়ে যেতে পারবে। যেমন আমাদের এই প্রতিষ্ঠানে মাশাআল্লাহ এই সবগুলো ফিল্ডে প্রফেশনাল লোক আছে আমাদের এই প্রতিষ্ঠানে মাশাআল্লাহ। আর আমাদের প্রতিষ্ঠানের এইসব লোকজন খুবই গুরুত্বপূর্ণ, হতে পারো দায়ী এক নম্বর, দুই নম্বর ব্যাচেলর ইন ইসলামিক স্টাডিজ মদিনা ইউনিভার্সিটিতে অথবা ইমাম সৌদ ইউনিভার্সিটি অথবা অন্য ইসলামিক যে কোনো ইউনিভার্সিটি, তিন নম্বর মাস মিডিয়া করা লোকজন আছে, তারা পিস টিভির সাথে কাজ করছেন, যেমন এডিটর ইত্যাদি, অ্যানিমেটর, গ্রাফিক ডিজাইনার যারা বিভিন্ন মেশিনের তদারকি করে। চার নম্বর এখানে অনেক টিচার আছেন যারা বিএড করা, হয়তো এখান থেকে করেছেন অথবা বাইরে থেকে। এছাড়াও আরও কিছু লোকজন আছেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, যেমন অপারেশন লেভেল, অ্যাডমিনিস্ট্রেশন লেভেল। এই পাঁচটা কোর্স আমার মতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অন্য গ্র্যাজুয়েশনের চেয়ে এগুলোর গুরুত্ব অনেক বেশি। তাই ইনশাল্লাহ আমরা এই পাঁচটা ফিল্ডে আরও বেশি গুরুত্ব দেব। আর পরবর্তীতে যদি আল্লাহ চান, আমাদের প্ল্যান আছে যে সবগুলো ব্রাঞ্চই চালু করব। বিশ্বাস করো, সবগুলো ব্রাঞ্চের মাধ্যমেই, সবগুলোতেই তুমি ইসলামের বাণী প্রচার করতে পারবে। আসল হচ্ছে নিয়ত আর কিভাবে করছো। তাই প্রত্যেক মানুষকে বা ছাত্রকে আগে এটা জানতে হবে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কতখানি অবদান রাখতে পারবে। কেউ হয়তো ভালো কথা বলতে পারে, তবে ভালো বক্তা সবাই হতে পারবে না। কেউ হয়তো কম্পিউটারে ভালো, সেজন্য আমরা আইসিটি এর উপরেও অনেক গুরুত্ব দিয়েছি। এখন সব টেকনোলজির মধ্যে তোমরা আইসিটি পাবে। এভাবে দেখতে হবে তোমাদের মনোযোগটা আসলে কোন দিকে। তবে মূল উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচার করা। এটার পাশাপাশি হয়তো বক্তা হবে, অথবা হতে পারো গ্রাফিক্স অ্যানিমেশনের উপর এক্সপার্ট, হতে পারো একজন টিচার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গেলে, অথবা রিসার্চ ডিপার্টমেন্টে। যেখানে যাও, যদি উদ্দেশ্য হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচার করা, তাহলে উপকার হবে দুনিয়া ও আখিরাতে, প্রধান আখিরাত। তবে আল্লাহ চাইলে এই পৃথিবীতেও তোমাকে অনেক গুণ দিতে পারেন। এর একটা উদাহরণ আমি নিজেই, লোকে শুনলে তো বলবে বোকা, মেডিকেল কলেজে পড়েছি 4.5 বছর ধরে, ইন্টার্নি করলাম 1 বছর, তারপর দেওয়ার জন্য ছেড়ে দিলাম, লোকে তো বলবে বোকা। আর আমি ছোটবেলায় কথা বলার সময় তোতলামি করতাম, স্বপ্ন দেখতাম যে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার হব। যে কোনো কিছু কল্পনা করা যায়, আমি স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার হব, কিন্তু মাত্র 5 জনের সামনে লেকচার দেবো এটা কখনো স্বপ্নে ভাবিনি। পরে দাওয়ার কাজে জড়িত হয়ে গেলাম, আয়ের প্রতিষ্ঠা করলাম যে প্ল্যাটফর্মে অন্যরা বক্তব্য দেবে, স্বপ্নে ভাবিনি আমি নিজে লেকচার দেবো সেখানে। আল্লাহ পথ দেখালেন, তাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর জন্য করেছি। বদলে আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতে শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও উপকার পাচ্ছি। যদিও দুনিয়ার জন্য এগুলো করিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই ব্যাপার, তিনি সবকিছু আল্লাহর জন্য করেছেন। আর আজকে তাকে বলা হয় মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষ। যদি তুমি আল্লাহর জন্য কাজ করো তাহলে আখিরাতে সুফল পাবে। যদি আখিরাতের জন্য কাজ করো, আল্লাহ সূরা হুদে বলেছেন আল্লাহ আখিরাতে দান করবেন এমনকি পৃথিবীতেও। যদি দুনিয়ার জন্য করো তাহলে হয়তো পার্থিব জীবনে কিছু পাবে, কিন্তু আখিরাতে কিছুই পাবে না। আশা করি উত্তরটা পেয়েছো। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।